ইমানদার হওয়া সত্ত্বেও মানুষ মৌতের সময় ইমান হারা হয়ে মরবে, আমলদার হওয়া সত্ত্বেও মানুষের মৌত হবে অপমৃত্যুর। আশ্চর্যের বিষয়, হাদিস থেকে দেখে নেই আসলে কি তাই, দলিল প্রমাণ সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামিক টিপস টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ক্রান্তিকালে আমরা ঘরে বসে কমসে কম ইসলামিক জিন্দিগি, ইসলামিক টিভি, ইসলামিক চ্যানেলগুলো দেখতে পারি, যার দ্বারা কিছু না হোক কমসে কম কিছু হলেও শিক্ষা তো আমাদের হবে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছে সেটা খুবই স্পর্শকাতর বিষয়। ইমানদার হওয়ার পরও মানুষ জাহান্নামে যাবে, ইমানদার হওয়ার পরও মানুষ ইমান হারা হইয়া মরবে, ইমানদার হওয়া সত্ত্বেও মানুষের অপমৃত্যু, খারাপ মৃত্যু হবে, শুনতেই জানি কেমন লাগে। তো আজকে এই বিষয়টাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কেন, কোন কারণে মানুষ ইমানদার হওয়ার পরও মানুষ জাহান্নামে যাবে, এমনকি ইমান হারা হইয়া মরবে এবং আমলগুলা সব ধূলিসাৎ হয়ে যাবে। সমাজে অনেক মানুষ দেখেছে যারা বাহিরে সবার কাছে ভালো মানুষ, নিয়মিত নামাজ পড়ে, দিনদার, আল্লাহওয়ালা হিসেবে তার পরিচিতি, প্রকাশ্যে তাকে পাপ কাজ করতে দেখা যায় না, কিন্তু গোপনে সে নানান ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকে। অনেকে তো প্রকাশ্য ভালো মানুষ হলেও গোপনে কবিরা গুনাহ করে, যা তার সব এবাদতকে নষ্ট করে দেয়। প্রকাশ্য গুনাহের চেয়ে গোপনে করা গুনাহ বেশি ভয়াবহ, কারণ এটা করা জেনে বুঝে আয়োজন করে ইচ্ছাকৃতভাবে। যখন কেউ গোপনে গুনাহ করে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিয়ে নেয়। মোনাজাতে চোখের পানি আসে না, ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধঃপতনের দিকেই যেতে থাকে। অবস্থা কখনো এত ভয়ানক হয় যে তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমান সময়ে গোপনে গুনাহের সরঞ্জাম অনেক বেশি আর উপকরণগুলো অনেক সহজলভ্য, তাই সমাজে মানুষ দিন দিন গুনাহের দিকেই আকৃষ্ট হচ্ছে, গুনাহের প্রতি বেশি জড়িয়ে পড়ছে। সামান্য ব্যতিক্রম ছাড়া দিনদার শ্রেণীর মানুষও বাদ পড়ছে না। আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ বলেন, সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সে যে মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে মহান সত্তা তাহার সাহারক থেকে অধিক নিকটবর্তী তাহার সামনে বদ আমল করে। বলা হয় গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মানুষের খারাপ মৃত্যু বা অপবিত্র হয়। এখানে চিন্তা করেন, বলা হয়েছে জানোয়ার, কারণ সবার সামনে জানোয়ার জিনা করতে পারে, গুনাহ করতে পারে, আর যে গোপনে গুনাহ করে সে হলো বেহায়া, যাকে হায়া করার কথা, লজ্জা করার কথা, তাকে সে লজ্জা করছে না, সে মানুষকে লজ্জা করছে। এই জন্য আরেক জায়গায় আসছেন, সব আল্লাহওয়ালা এই ব্যাপারে এক ঐক্যমত পোষণ করছে যে গোপন গুনাহ অধঃপতন ও অবনতির প্রধান কারণ। গোপন গুনাহ থেকে বাঁচতে বেঁচে থাকার উপায়, এক, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা, তিনি যেন তার অবাধ্যতা ও নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেন। দুই নম্বর যে কাজটা আমরা করব, নফস তথা আত্মার সঙ্গে মুজাহাদা, লড়াই করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহ তাআলার অনুগতদের মধ্যে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। এক জায়গায় লিখিত আছে, শয়তানের বিষ হলো আপন খায়েশকে পুরা করা, খায়েশ পুরা করার দ্বারা শয়তান দিলের ভিতরে বিষ ঢেলে দেয়। কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলসমূহ ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবে, এই কথার চিন্তা সবসময় করতে থাকা যে আমার সব আমল ধূলিকণার মতো উড়িয়ে দেবে। আর চলুন দেখে আসি হাদিসের মধ্যে কি এসেছে। হাদিস শরীফে এরশাদ হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামার বিখ্যাত পাহাড় শুভ্র পর্বতমালা সমূহ তুল্য ন্যাক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর রাসূল তাহাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের সামনে বলুন যাহাতে অজ্ঞাত স্বরে আমরা তাহাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদের এই ভাতৃগোষ্ঠ এবং তোমাদের এই সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলায় তোমাদের মতো ইবাদত করবে কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে লিপ্ত হবে সুনানে ইবনে মাজাহ চিন্তা করুন আমাদের আমলগুলো কিভাবে ধ্বংস হবে আমাদের অন্যায়টা কি আরো আছে আল্লাহ তাআলা উপস্থিতির কথা চিন্তা করা তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এই ব্যাপারে তাকে ভয় করা এই প্রসঙ্গে কোরআনে কারীমের ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক সূরা নিসা পাঁচ নম্বর যে জিনিসটা আমরা চিন্তা করব গুনাহ করার সময় এই কথা বেশি বেশি চিন্তা করা কেউ কি দেখলে আমি এমন গুনাহ করতে পারতাম এভাবে নিজের ভেতরে লজ্জাবোধ জাগ্রত করা এই বিষয়ে হাদিস শরীফে আসার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও আল্লাহকে কম পক্ষে তেমন লজ্জা করো মুসনাদুল বাজ্জার ছয় নম্বর যে বিষয়টা চিন্তা করব গুনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব কারণ হাদিস শরীফে এসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন এই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে সহিহ মুসলিম সাত নম্বর যে জিনিসটা আমরা চিন্তা করব আল্লাহ তাআলার নিয়ামত ও জান্নাতের সুখ শান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আজাব ও ভয়ানক শাস্তির কল্পনা করা যে জান্নাতে এর চেয়ে অনেক সুখের জিনিস আমার জন্য রয়ে গেছে যদি আমি এই গুনার মধ্যে লিপ্ত হই তো ওই জাহান্নামের আজাবে আমাকে যাইতে হবে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে একাকী না থাকার পরামর্শ দিয়ে থাকেন উলামায়ে কেরাম সেই সঙ্গে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকা মানুষ তো এখন ইন্টারনেট ছাড়া চলতেই পারে না এই জন্য এগুলো সতর্কতার সাথে ব্যবহার করা সাপের বিষ না বিষ দাঁত না ভাঙতে পারলে যেরকম উজা হওয়া যায় না ঠিক উজা হইয়া এরপরে সাপের নিয়ে খেলাধুলা করা আর একটা বিষয় ভালো মানুষের সান্নিধ্যে থাকা অবসর সময়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত জিকির আজকার ও ইসলামী বই ইসলামী কিতাব এবং কি মসজিদে বেশি বেশি সময় ব্যয় করার চেষ্টা করা আল্লাহ তাআলা আমাদের অন্তরে তিনার মহাব্বত ও ভয় জাগ্রত রেখে সকল প্রকার গুনাহ ত্যাগ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ভালো লাগলে সবাই শেয়ার করবেন